একটি পুরুষের যদি 60টি লক্ষণ থাকে বা 60টি রোগ থাকে, সেই পুরুষ কখনো সন্তান নিতে পারবে না বা সেই পুরুষ বৈবাহিক জীবনে কখনো সুখী হতে পারবে না। আজকের ভিডিওতে 60টি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং 60টি গুরুত্বপূর্ণ রোগের কথা বলবো, যে রোগগুলো একটা পুরুষের দেহে এই রোগগুলোর প্রাথমিক লক্ষণ প্রকাশ পাওয়ার পরে যদি চিকিৎসা করা হয় সেক্ষেত্রে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অসচেতনতা বা জ্ঞানের অভাবে সেই রোগগুলো যদি পুষতে থাকে সেক্ষেত্রে সে পুরুষ সারা জীবনের জন্য বন্ধা হয়ে যেতে পারে এবং বৈবাহিক জীবনে অসংখ্য দুঃখ দুর্দশা নেমে আসতে পারে। প্রথমে বীর্যের একটি রোগের কথা বলবো। বীর্যের কয়েক ধরনের রোগ পাওয়া যায়, তার মধ্যে প্রধান যে রোগ যেটার কারণে সন্তান হয় না বা যেটার কারণে পুরুষত্ব নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে অলিগোজোস্পার্মিয়া। অলিগোজোস্পার্মিয়া বলতে আমরা সাধারণত যখন দেখি শুক্রাণুর পরিমাণ বীর্যে কম সেক্ষেত্রে কিন্তু অলিগোস্পার্মিয়া বলা হয়। এখন শুক্রাণু কতটুক বের হবে বা বীর্য কতটুক বের হবে, প্রত্যেকবার রিজাকুলেশনে প্রতি এমএলএ যদি 15 মিলিয়ন থেকে 200 মিলিয়নের মধ্যে শুক্রাণু থাকে, আমি আরেকটু সহজ করে বলছি প্রতি মিলিয়ন বীর্যে যদি 15 মিলিয়নের বেশি শুক্রাণু থাকে সেক্ষেত্রে সেই পুরুষটি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে 100% ক্যাপাবল। তবে এখানে কথা হচ্ছে শুক্রাণুগুলো যদি চলাচল সঠিক থাকে, যেটাকে আমরা মর্টিলিটি বলি, শুক্রাণুগুলো যদি সম্পূর্ণভাবে হেলদি থাকে সেক্ষেত্রে সে গর্ভে সন্তান জন্ম দিতে পারবে। একটা পুরুষের স্বাভাবিকভাবে 1.5 থেকে 3 ml পর্যন্ত বীর্য বের হয়, তাহলে প্রতি এমএলএ 15 মিলিয়ন, তাহলে 15 মিলিয়নে প্রায় 1.5 কোটি শুক্রাণু প্রত্যেক এমএলএ কিন্তু বের হতে হবে, সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা থেকে যায়। আরেকটি রোগ হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া বলতে বীর্য বের হয় ঠিক, কিন্তু বীর্যে কোনো শুক্রাণু নাই, সেক্ষেত্রে কিন্তু সন্তান হবে না। এক্ষেত্রে কিন্তু অনেক ফ্যাক্টর কাজ করে, যেমন হরমোনাল ফ্যাক্টর কাজ করতে পারে অথবা কারো কারো শারীরিক কোনো জটিলতা থাকলে এই সমস্যাগুলো তৈরি হয়। জন্মগত ত্রুটি, কোনো ইনফেকশন বা ছোটোবেলা যদি কখনো গলা ফোলা বা মাংস রোগ হয়ে থাকে অথবা প্রস্টেট অপারেশন হলে সেক্ষেত্রে কিন্তু অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার মতো একটি সমস্যা দেখা যায়। যারা স্মোকিং করেন, কিডনিজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া বা শুক্রাণু অ্যাবসেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শুক্রাণু যে বীর্যের সমস্যা বা শুক্রাণু কম অথবা শুক্রাণু অ্যাবসেন্টের যে সমস্যা, সেটা প্রতি 100 জন পুরুষের ভিতরে কমপক্ষে 10 জনের এই সমস্যা আছে। এই 10 জনের সমস্যার ভিতরে দেখা যায় ম্যাক্সিমাম এমনি এমনি ভালো হয়ে যায়, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যদি অ্যাভয়েড করা হয় এবং অনেকের কিন্তু চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একাধারে 3 মাস চেষ্টা করার পরেও আপনার স্ত্রীর মাসিক নিয়মিত থাকার পরেও যদি সন্তান না হয়, তাহলে আপনার কিন্তু দ্রুত চিকিৎসকের কাছে আসতে হবে। 2 নম্বর হচ্ছে ভেরিকোসিল। ভেরিকোসিল নামক একটা রোগ আছে, যে রোগের কারণে অন্ডথলিতে রক্তনালী ফুলে যায়। এই রক্তনালী ফুলার কারণে শুক্রাণুর যে পরিমাণ সেটি আস্তে আস্তে নষ্ট হয়, কারণ এই রক্তনালী ফুললে এক ধরনের টেম্পারেচার তৈরি করে অন্ডথলিতে, যার পরিপ্রেক্ষিতে তৈরিকৃত শুক্রাণু আস্তে আস্তে মারা যায়। এই ভেরিকোসিল রোগটি খুব বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে যে বন্ধা পুরুষদের মধ্যে প্রতি 100 জনের বন্ধা পুরুষদের মধ্যে 16 জনকে পাওয়া যায় ভেরিকোসিল নামক এক সমস্যায় ভুগছে, যার কারণে সন্তান হচ্ছে না। এই ভেরিকোসিল সমস্যার কিন্তু 100% চিকিৎসা করা যায়। এই ভেরিকোসিল সমস্যা যদি প্রাথমিক অবস্থায় আপনি বুঝতে পারেন, তাহলে চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 3 নম্বর রোগটি হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন। রেট্রোগ্রেড ইজাকুলেশন বলতে আমরা কী বুঝি? রেট্রোগ্রেড ইজাকুলেশন বলতে যখন একটা পুরুষের বীর্য স্খলন হয়, সেই বীর্য কিন্তু সামনের দিকে বেরিয়ে আসে, মানে পেনিস থেকে সামনে বের হবে, জরায়ুতে বের হবে। কিন্তু রেট্রোগ্রেড ইজাকুলেশনের ক্ষেত্রে বীর্য বের হবে, কিন্তু বের হয়ে সেই বীর্যটি মূত্রথলির দিকে চলে যাবে। রেট্রোগ্রেড ইজাকুলেশন হওয়ার কয়েকটি ইম্পর্টেন্ট কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যাদের প্রস্টেট অপারেশন হয় অথবা তারা টেমসোলোসিন নামক এক ধরনের ওষুধ খায় বা প্রস্টেটের কোনো ওষুধ খায় অথবা যারা লং টাইম অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ খায় অথবা অ্যান্টিসাইকোট্রিক ওষুধ খায়, পাগলের ওষুধ, তাদের ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটি আপনি কিভাবে খেয়াল করবেন? যখন স্ত্রীর সাথে মিলিত হবেন, মিলিত হওয়ার পরে আপনার বীর্য বের হয়ে গিয়েছে কিন্তু সেই বীর্যের উপস্থিতি নাই, পরে দেখা যায় সেই বীর্যটি ফোঁটা ফোঁটা পড়তে থাকে, এটা কিন্তু রেট্রোগ্রেড ইজাকুলেশনের একটি লক্ষণ। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। আর রেট্রোগ্রেড ইজাকুলেশনের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যদি নার্ভ ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, কারণ যখন ইজাকুলেশন হয় তখন আমাদের ইউরেথ্রার ভিতরে বা প্রস্টেটে এক ধরনের কম্পন তৈরি হয়, যার ক্ষেত্রে যে বীর্যগুলো একটা সামনের দিকে চলে আসে, কিন্তু এই কম্পনটি যদি তৈরি না হয় তাহলে বীর্য সামনে আসবে না, যেখানে ইজাকুলেশন হবে সেখানে থাকবে এবং সেটা ওইখান থেকে এটা মূত্রথলিতে চলে যাবে। 4 নম্বর সমস্যাটি হচ্ছে হরমোনজনিত সমস্যা। যাদের বডিতে টেস্টোস্টেরন লেভেল কম, তাদের কিন্তু যৌন ক্ষমতা কমে যাবে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা চলে যাবে,
মাথা চুল পড়তে থাকবে, শরীরে অস্বাভাবিকভাবে ভুঁড়ি বাড়তে থাকবে এবং দাড়ি কম গজাবে, এই ধরনের লক্ষণ কিন্তু দেখা যায়। সুতরাং হরমোনাল প্রবলেম থাকলে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে। পাঁচ নম্বর সমস্যাটি হচ্ছে আপনার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে, শুক্রাণুর গতি ঠিক আছে, কিন্তু সেই শুক্রাণুটি অ্যাবনর্মাল ক্রোমোজোম ক্যারি করছে বা হাফ ক্রোমোজোম নিয়ে ক্যারি করছে, সেক্ষেত্রে কিন্তু সন্তান কখনোই হবে না, কারণ এই সময় সন্তান হলেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে মিসক্যারিজ হয়ে যায়। অ্যাবনর্মাল ক্রোমোজোম ক্যারি করছে কিনা সেটা বুঝতে হলে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে। লাস্টে যে প্রবলেমটির কারণে ছেলেরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে, বিশেষ করে যৌন সমস্যা বা সন্তান না হওয়া, বাবা না হওয়ার সমস্যা, সেটি হচ্ছে কিছু ঔষধ আছে যেটা লং টাইম খাইলে এই ধরনের সমস্যা হয়। তার মধ্যে অ্যান্টি ডিপ্রেশন কিছু ড্রাগ আছে, অ্যান্টিসাইকোটিক কিছু ঔষধ আছে, আর্থ্রাইটিস বা বাত ব্যথা, বাত সমস্যা নামক কোনো রোগ থাকলে, অনেক ক্ষেত্রে জটিল কোনো ইনফেকশন থাকলেও কিন্তু এই সমস্যা হয়। ক্যান্সারে ভুগলে কিন্তু সন্তান না হওয়ার মতো সমস্যা ছেলেদের ক্ষেত্রে দেখা যায়। এই ধরনের সমস্যা আছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করে আইডেন্টিফাই করবেন, সাধারণত তিনটি পরীক্ষা আমরা করতে বলি। প্রধান পরীক্ষা হচ্ছে আল্ট্রাসাউন্ড করতে হবে, টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড। দুই নম্বর হচ্ছে হরমোনাল কিছু টেস্ট আছে, যেমন সেরাম, টেস্টোস্টেরন টেস্ট, এই ধরনের টেস্ট করে আপনার হরমোন লেভেলটি টেস্ট করে নিতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিমেন অ্যানালাইসিস। যখন দেখবেন তিন মাস পরেও আপনার স্ত্রী গর্ভে সন্তান হচ্ছে না কিন্তু আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই সেটা আপনি মনে করছেন, তাহলে কিন্তু সিমেন অ্যানালাইসিস নামক একটা পরীক্ষা আছে, যেটা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলে সেখানে বীর্য দিলে সেই বীর্যটি তারা পরীক্ষা করে দেখবে যে বীর্যে আপনার শুক্রাণুর পরিমাণ কত আছে বা শুক্রাণুর গতি ঠিক আছে কিনা বা আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ক্যাপেবল কিনা। এই তিনটি টেস্টের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার পুরুষত্ব কতটা ঠিক আছে। এবং চিকিৎসাপাতির কথা যদি বলি, দুই ধরনের চিকিৎসা সাধারণত করা হয়। একটা হলো সার্জারিক্যাল চিকিৎসা, মানে সার্জারি করে ঠিক করা হয়। যদি ভেরিকোসিল থাকে তাহলে সার্জারি করে দ্রুত ঠিক করা যায়। এবং নন সার্জারিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে ওষুধপত্র দিয়ে, যদি হরমোনাল প্রবলেম থাকে তাহলে ওষুধ খেয়ে কিন্তু ভালো হওয়া যায়। অলিগোজোসপারমিয়া থাকলে, অ্যাজোসপারমিয়া থাকলে বিভিন্ন ভিটামিন আছে, বিভিন্ন ওষুধ আছে যেগুলো শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। এই ওষুধগুলো খাওয়ার পাশাপাশি নিয়ম মানলে আপনি খুব দ্রুত সন্তানের পিতা হতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।